नमस्कार सकल के जानाई आमार शारद शुभेच्छा। बर्षा केटे शरद आसे जखन आकाशेर दिके ताकिये मने हय मा आसछेन, आर सेई संगे आमादेर मन मेते उठे उत्सवेर आनंदे। किन्तु एबछर COVID-19 कारणे आमरा घरबंदी ठिकई, किन्तु शरदेर आकाशे रयेछे उत्सवेर आमेज। आसुन आज कवि চন্দননাথের লেখা কবিতা মহামায়া, তার মধ্যে তেমনি কিছু কথা খুঁজে নিই। আকাশ জুড়ে উড়ো মেঘের দস্যি দামাল পনা, কেউ যদি চোখ রাঙায় তবে কমবে কি এক কণা? কমবে না তা, কমেও নি তো, যেমন তারা আসে তেমনি করেই এসেছে আর ভেসেছে উচ্ছ্বাসে। শরদ এলেই বাতাস বাজায় আগমনীর সুর, নিজের রঙ পাল্টে ফেলে তক্ষণি রোদ্দুর। পাল্টে নিয়ম এবার তারা অন্যরকম নাকি? মোটেও তা না, ঠিক এসেছে নীলকণ্ঠ পাখি। নদীর চরে বছর ভরে ঘুমায় কাশের বন, যেই না আসে শরৎ তাদের উথলে ওঠে মন। এবার তারা কেউ চাকেনি, বলছে অমন কারা? তাকিয়ে দেখো দুলছে কেমন তারাও পাগল পারা। ঘাসের আগায় শিশির আঁকে মুক্ত এমন করে, হ্যাঁ এবারেও আঁকছে তার ঠিক যত্ন করে করে। উঠছে ফুটে শিউলি কুড়ি তারার আলো মেখে, শরৎকে চায় সাজিয়ে দিতে তারা চেয়ে প্রত্যেকে। শরৎ মানে নয় কেবলই ঠাকুর দেখা ঘোড়া, পদ্মবীরের পদ্ম শরৎ স্থলপদ্মের তোরা। ওদের দিকে দু চোখ রেখে আমরা শরৎ চিনি, শরৎ মানে নয় যে শুধুই পুজোর কটা দিনই। রাঙাচ্ছে চোখ হয়তো এবার COVID-19, কিন্তু তাতে আমার শরৎ হয়নি তো রঙহীন। দু চোখ ভরে দেখছি মহামায়া আমার চোখে, সাধ্য বা কার কাড়বে আমার শারদ আনন্দকে। সকলে ভালো থাকবে, সকলের পুজো খুব ভালো কাটুক। নমস্কার।